মিরপুরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের শেষ খেলায় আগামীকাল স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে দল এই ম্যাচ জিতলে তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ এই সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্বলতা থাকলেও বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী ওপেনার সৌম্য সরকার অন্যদিকে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য সফরকারীদের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রোববার সকাল দশটায় সাজাদ সাজুর প্রতিবেদন টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ খেলায় রোববার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ টানা চার ম্যাচ জিতে ইতিমধ্যে জিম্বাবুয়েকে একে হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তে টাইগাররা এর আগে জিমবাবু একে দুইবার টি টোয়েন্টি ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ এবার আরও একটি হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামবে শান্ত সাকিবরা বিশ্বকাপের আগে বাংলাদেশের হতাশার নাম ব্যাটিং ব্যর্থতা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে উদ্বোধনী জুটির পারফরমেন্স ছিল হতাশায় মোরানো মিডল অর্ডারে একমাত্র তাহিদ হৃদয় ছাড়া আর কেউই ধারাবাহিক নন এদিকে বোলাররা শুরুটা দুর্দান্ত করলেও নিচের দিকে উইকেট পেতে ঢুকেছে চতুর্থ ম্যাচে বেশ কয়েকবার ক্যাচ হাতছাড়া করেছে টাইগাররা দৃষ্টিকোটু লেগেছে টাইগারদের অমন ফিল্ডিং ওপেনার সৌম্য সরকারের মতে বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে অবশ্যই ম্যাচ জিতে তো সবসময় Uh, Couchit. এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই যার সাথেই ম্যাচ জিতে সামনে বড় ওয়ার্ল্ড কাপ তো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি এটা কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড় ম্যাসেজে কাজে দেব এদিকে তৃতীয় ও চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে জয়ের প্রান্ত প্রান্তে এসেও হেরে গিয়েছে জিম্বাবুয়ে দল তবে এখন হোয়াইট ওয়াশ এড়ানো দলের প্রাথমিক লক্ষ্য বলে জানান পেসার লুক জুঙ্গুয়ে আমার যতদূর মনে পড়ে তৃতীয় ম্যাচটাও আমরা কাছে গিয়ে হেরেছি তবে ক্রিকেটে যদি কিন্তু বলে লাভ নেই এখন আমাদের লক্ষ্য থাকবে শেষ ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশ এড়ানো এই ম্যাচ জিতলে বাংলাদেশ নভেম্বরের মতো টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করবে সাজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা